দেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন 13 বছর জেলে, তোর জীবনের কিছু আছে কি? ছোট্ট একটা বিষয়, স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই, পারিবারিক জীবনের এই সমস্যাটা। এই জন্য আমি জেল থেকে বের হয়ে এই দুইটা বই করেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ এবং এর সমাধান 19টা, কয়টা? এই যে মানুষ পরকীয়া প্রেম করে, বউ শাশুড়ির মিল নেই, এগুলো কোরআন আর হাদিসের নোট করে করে লিখেছি, আপনার মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবেন। এই স্টেজে আছে মনে হয় যে মহিলা স্বামীকে দেখানোর জন্য, খুশি করার জন্য সাজগোজ করে, ওটা তার এবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক, তার শরীর, সে যেন পরে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাকে, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর সেন্ট আবার এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন, যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যেন বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখিয়ে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে। নবীজি বলেন, 2 নম্বরে স্বামী যখন আসবে, তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন। কথা বুঝেন? স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না। এরকম বউ দেশে নেই? এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্যে? এই বউদের কারণে। আরে বউদেরকে হাওয়া দেয় এই বর মা আর ওর বড় বোন, ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন, আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। 4 নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি, ওই স্বামী ওই স্ত্রী নেককার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ যে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি। না,